হ্যালো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনার মধ্যে একটা ধারণা হয়ে যাবে যে মার্কেটের মধ্যে কখন আপনি এন্টার করবেন এবং কখন এক্সিট করবেন তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো গাইস দেখুন প্রথমে ক্রিপ্টো মার্কেটের মধ্যে রয়েছে রিটেল ইনভেস্টার ঠিক আছে কিন্তু বর্তমান সময়ে পুরো ক্রিপ্টো মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে বড়ো বড়ো হোয়েল ইনস্টিটিউশন এই সমস্তগুলো ঠিক আছে তো তাই তাদের অ্যাক্টিভিটির উপর নজর রেখে যদি আপনি ট্রেড করেন তাহলে অবশ্যই আপনি প্রফিটে থাকবেন ধরুন আপনি দশ হাজার বা বিশ হাজার টাকা নিয়ে ক্রিপ্টো মার্কেটে এন্টার করবেন এবং আপনি কোনটাতে লাগাবেন সেটা কীভাবে জানবেন সেটা আপনি নিশ্চয়ই কোনো ইউটিউব ভিডিও দেখে বা কারো কাছ থেকে জেনে ফ্রেন্ড বা ফ্যামিলির কাছ থেকে জেনে যে এটাই পজিশনে গেলে কিনতে হবে তো সেই রকমভাবে আপনারা এন্টার করেন সেই টাকাটা দিয়ে ঠিক আছে কিন্তু যারা বড় বড় হোয়েল রয়েছে তারা কি করে তারা তো আর এমনি এমনি লাগিয়ে দেবে না যে কোনো পজিশানে ঠিক আছে তাদেরকে পরিচালন মানে তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য তাদের আন্ডারে দশ বারোটা ঠিক আছে বেস্ট যাকে বলে বেস্ট অ্যানালাইজার কাজ করে তাদের মানে আন্ডারে তো তারাই ওই হোয়েলগুলোকে বলবে যে এই রকম পজিশনে আসলে আপনারা এত ইনভেস্ট করতে পারেন তাহলে বুঝতেই পারছেন হোয়েলের আন্ডারে যারা কাজ করছে তারা কিন্তু বিশ্বের মানে বেস্ট অ্যানালাইজার যারা রয়েছে তারাই কিন্তু মানে তাদেরকে কেনা বা বেচার পরামর্শ দেয় তাহলে আপনি বুঝতেই পারছেন হোয়েলের কেনা বা বেচার অ্যাক্টিভিটি যদি আপনি জানতে পারেন এবং তার মাধ্যমে যদি আপনি ট্রেড করেন তাহলে অবশ্যই আপনার সেই ট্রেডে প্রফিট হবেই হবে ঠিক আছে তো দেখুন এখানে আমি একটা মানে ওয়েবসাইট খুলে নিয়েছি এবং এখানে দেখুন টপ একশো যে রিচেস্ট বিটকয়েন অ্যাড্রেস রয়েছে সেগুলো এখানের মধ্যে দেওয়া রয়েছে ঠিক আছে এক দুই তিন চার করে করে দেওয়া রয়েছে তো দেখুন এখানে যে অ্যাড্রেসগুলো রয়েছে এখানে বিটকয়েন ব্যালেন্সটা রয়েছে ঠিক আছে এখানে দেখুন কয়েন কয়েন পার্সেন্টেজ রয়েছে ইন মানে হচ্ছে কতটা কিনেছে আউট মানে কতটা এখান থেকে তুলেছে ঠিক আছে সমস্ত কিছু তো দেখুন এখানে এই যে লিস্টটা রয়েছে এই লিস্টটার মধ্যে কিছু কিছু ওয়ালেটও আছে আবার যেগুলো ইন্ডিভিজুয়াল মানে ওয়েল তাদের অ্যাড্রেসও রয়েছে দেখুন প্রথম নাম্বারে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ালেট বাইনান্স বাইনান্স কোল্ড ওয়ালেট মানে বাইনান্সের ওয়ালেট এটা সেকেন্ডটা হচ্ছে বিটফিনিক্সের কোল্ড ওয়ালেট তো এরকম করে করে আপনারা দেখতে পাবেন তো আমরা যে ওয়ালেট বা এক্সচেঞ্জগুলো রয়েছে সেগুলোর কথা আমরা বলবো না এখানে আমরা যেগুলো ইন্ডিভিজুয়াল ওয়ালেট রয়েছে যেমন দেখুন এই যে এই যে এই যে এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ালেট তো দেখুন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি পরের যে পেজটা রয়েছে সেখানে গিয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছে ঠিক আছে দেখুন এখানে একশো পাঁচ থেকে শুরু করে একশো পাঁচ এই যে দেখতে পাচ্ছেন একশো পাঁচ থেকে শুরু করে দেখুন এখানে বিটকয়েন ব্যালেন্সগুলো দেখাচ্ছে একদম সেম পুরোপুরি ঠিক আছে তো এটা হতে পারে যে একজন ওয়েলের বা একটা ইনস্টিটিউশনের হতে পারে একদম দেখুন একশো পাঁচ থেকে একশো বাইশ পর্যন্ত ঠিক আছে একশো বাইশ পর্যন্ত যে এটা মোটামুটি ধরা যেতে পারে যে একজন ব্যক্তির বা একটা ইনস্টিটিউশনের এগুলো বটে তো এদের যে বাইং অ্যাক্টিভিটি সেগুলো এখন আমরা জানবো যে এদের বাইং অ্যাক্টিভিটিগুলো কী এবং সেইগুলো দেখে পরে আমরা বিচার করবো যে আমাদের কোন জায়গায় এন্ট্রি নেওয়া উচিত তো চলুন এখানে একটা অ্যাড্রেসকে আমরা ওপেন করছি তো দেখুন এখানে একটা অ্যাড্রেসকে ওপেন করে নিয়েছি এখানে দেখুন এদের যে সরি এখানে ব্লকগুলো রয়েছে এখানে টাইম কোন কোন টাইমে মানে টাইম ডেটটা দেওয়া রয়েছে কখন কখন কিনেছে বা বিকেছে এখানে অ্যামাউন্ট কত কিনেছে এবং ব্যালেন্স কত হয়েছে ঠিক আছে ব্যালেন্স ইউএসডিতে কত বা প্রাইসে কত আর প্রফিট পার দেওয়া রয়েছে ঠিক আছে তো চলুন আমরা প্রথমে নিচের দিকে যাই তো এখানে দেখুন এই যে হোয়েলটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন এর যে প্রথম বাইং হয়েছিল না দু সালের ডিসেম্বর মাসে পাঁচ ডিসেম্বর দু হাজার আঠেরো সালে এক হাজারটা বিটকয়েন কিনেছিল ঠিক আছে তো চলুন এবার চার্ট নিয়ে যায় আপনাদেরকে তো চলুন দেখিয়ে নেওয়া যাক দু সালের পাঁচ ডিসেম্বর প্রাইস আমাদের কেমন ছিল ঠিক আছে তো দেখুন আমরা এখন যে দু হাজার সালকে চলে এসেছি ঠিক আছে এবং এখান থেকে দেখুন আমরা ডিসেম্বর মাসটাকে সিলেক্ট করে নিচ্ছি তো এটা হচ্ছে দেখুন ডিসেম্বর পাঁচ ঠিক আছে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে ডিসেম্বর পাঁচ ঠিক আছে তো এই ক্যান্ডেলটা মানে এই যে ডিসেম্বর পাঁচে যখন এরা মানে কিনে বিটকয়েন তো তখন বিটকয়েনের প্রাইস দেখুন এই জায়গায় ছিল ঠিক আছে এবং এটা লোয়েস্ট লাগিয়েছিল কোথায় দেখুন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা এর লোয়েস্ট গিয়েছিল তো দেখুন এই যে হোয়েলটা এটা কিনেছিলো কখন পাঁচ ডিসেম্বর দু হাজার আঠেরোয় তো এই প্রাইসে কিনেছিল এবং এখান থেকে দেখুন প্রাইস যেটা ডাম্প করেছিল ঠিক আছে কত কতটা নিচে মানে একদম বটমেই কিনেছিলো দেখুন অ্যানালাইসিসটা দেখুন এই জায়গাতে ডাম্প হয়েছিল ঠিক আছে আর ব্যক্তি কিনেছিলো এই জায়গাতে তার মানে বুঝতেই পারছেন যে কি রকম টাইপের অ্যানালাইসিস একদম বটমের কাছাকাছি কিনেছে ঠিক আছে চলুন আবার এক্সাম্পল দেখায় আপনাদেরকে তো দেখুন এগুলো ডিসেম্বর মাসে দু হাজার আঠেরো সালের ডিসেম্বর মাসে তিনবার কিনেছিল একবার এক হাজারটা একবার আটত্রিশশোটা একবার বত্রিশশোটা তারপরে দেখুন এই যে হোয়েল এখনো পর্যন্ত মানে কতদিন ধরে কিনে নি ঠিক আছে দেখুন এখনও পর্যন্ত কেনে নিই এবং অ্যাট লাস্ট কোথায় কিনেছি একদম ইন্টারেস্টিং জিনিস দেখে নিন দেখুন এরপরে যেটা কিনেছে সেটা হচ্ছে এটা একশো পঁচাত্তরটা বিটকয়েন কিনেছিল সাতাশ সরি হ্যাঁ সাতাশ সাত দু হাজার একুশ দু হাজার একুশ সালের সাতাশ তারিখে কিনেছিল ঠিক আছে সাতের মাসে তো চলুন সাতের মাসে দেখিয়ে দিচ্ছি এখন আমরা দু হাজার যে একুশ সালে চলে এসেছি ঠিক আছে দু হাজার একুশ সালের দেখুন সাতাশে জুলাই সাতের মাস মানে জুলাই পড়বে তো সাতাশে জুলাই দেখুন এই যে এই জায়গাতে ব্যক্তির বাইং হয়েছে ঠিক আছে তো দেখুন এখানে টপ ছিল সরি এখানে এর যে বটম ছিল এবং এই জায়গাতে মোটামুটি কিনেছে ঠিক আছে এবং এখান থেকে দেখুন প্রাইস সোজাও পড়ে গেছে ঠিক আছে আরও যদি আমরা এক্সাম্পল দেখাই এবার দেখুন যেগুলো কিনেছে মোটামুটি দু হাজার বাইশ সালের আঠেরো তারিখে কিনেছে পাঁচের মাসে ঠিক আছে আঠেরো তারিখে কিনেছে উনিশ তারিখে লাস্ট যে বাইংটা হয়েছে সেটা একবার দেখে নিন লাস্ট বাইং ছশোটা বিটকয়েন কিনেছে সেটা দু হাজার বাইশ সালের পাঁচের মাসের উনিশ তারিখে ঠিক আছে তো চলুন এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমরা চার্ট খুলে নিয়েছি আরও একবার এবং এখানে দু হাজার বাইশ সাল পাঁচের মাস মানে মে মাস এবং এর যে লাস্ট বাইং হয়েছে সেটা উনিশ তারিখে ঠিক আছে উনিশ তারিখে মানে হচ্ছে এই ক্যান্ডেলটার উপর ঠিক আছে এখানে বাইংটা করেছে ব্যক্তি ঠিক আছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বিটকয়েন যে লেভেলে চলছে এখন সেটা নিশ্চয়ই এবং নিশ্চয়ই এটা একটা বটম লেভেল আপনারা ধরে নিতে পারেন এখানে কিন্তু কিছু এন্ট্রি আপনারা করে রাখতে পারেন ঠিক আছে তো এখানে দেখুন ফিউচারের কথা বলছি না কিন্তু এখানে সমস্তটাই যেটা বলা হচ্ছে স্পটের কথা এবং লং টার্ম হোল্ডিংয়ের কথা ঠিক আছে তো দেখুন এই জায়গাতে এনার বাইং হয়েছে তাহলে সেই সূত্রে আপনারা কিন্তু এই জায়গাতে বাইং করতে পারেন কারণ আমরা পাঁচটে গিয়ে পরে দেখলাম যে এ যতবার বাইং করেছে মোটামুটি ডাউনেই করেছে ঠিক আছে মানে এদের যে অ্যানালাইজারগুলো রয়েছে তারা অ্যানালাইজ করে পরে বিটকয়েনের যেটা বটম সেখানেই কিন্তু বাই করেছে হয়তো এর থেকে কিছুটা নিচে যেতে পারে তো আমি যে অ্যানালাইজিংয়ের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে বিটকয়েনের প্রাইস বাইশ হাজার পর্যন্ত যেতে পারে এবং আরও অবস্থা খারাপ হলে 17 18000 হাজার পর্যন্ত যেতে পারে তো কী জন্য যেতে পারে না সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সেই টাইমে কিন্তু তখন রিটেল ইনভেস্টর ছিল এবং বর্তমান সময়ে রয়েছে আমাদের বড় বড় হোয়েল এবং ইনস্টিটিউশন তো এই যে হোয়েলদের অ্যাক্টিভিটি দেখে পরে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার মানে বেশি দিন ওয়েট করতে হবে না কিছু দিনের কিন্তু আপনি প্রফিট নিতে আরম্ভ করবেন কারণ কি এই সময়ে যারা যাদের মার্কেট সম্পর্কে ধারণা নেই যখনই নিচে যাচ্ছে তারা প্যানিক হয়ে পড়ে সেল করে দিচ্ছে ঠিক আছে এবং যারা হোয়েল রয়েছে তারা কিন্তু এই যে সময়টা এই সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে পড়ে তারা বাইং করছে এবং এখান থেকে হয়তো উপরে যাবে এবং তার ফলে তারা প্রফিট নিয়ে বেরোবে ঠিক আছে এবং আমরা কি করি না সেই জায়গাতে গিয়ে পরে আবার বাইং করে যখন এরা প্রফিট নিয়ে বেরোয় আমরা সেই জায়গাতে বাইং করি ঠিক আছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা বাইং করতে পারেন ঠিক আছে হোয়েলের মতো বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু বাইং করতে পারেন আপনাদেরকে কোনো রকমের এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসও করতে হচ্ছে না দেখুন এদের উপর নির্ভর করে কিন্তু আপনারা বাইং করতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওটা থেকে কিছুটা হলেও হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন চলুন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ